গুড মর্নিং এফি ওয়ান ফের আজকে আমি লেট করে উঠেছি নটা বেজে গেছে আর দেন আমি উঠি আমার স্টিকি পেপারে আমাকে নিজেকে মোটিভেট করা জন্য কিছু লিখলাম হয়তো কিছু ওয়ার্ডস লিখলাম যেমন স্টে পজিটিভ অ্যান্ড ডু ওয়ার্ক অ্যান্ড এটা লেখার পর স্টিক করার পরেই আমার ক্লিপটা ভেঙে পড়ে গেল জানি না কেন আর আমার যে আমি ফুল আনতে গেছিলাম হাঁটতে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর আমার সবজি বা ফল যা লাগবে সেগুলো আমি নিয়ে এসেছিলাম বাট গেলাম তো ঠিকই ফুলটাই পেলাম না তো যাই হোক এই রাস্তাটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবে আর আমি এখন বলবো না জায়গাটা খুব সুন্দর পুজো তো হয়ে গেছে বাট প্যান্ডেলটা দারুণ ছিল এই প্যান্ডেলটা এখনও খোলা হয়নি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেন বাড়িতে এসে আমি আমার ডিটক্স টি বা ডিটক্স ওয়াটার রেডি করছি যেটা আমি আমার মানে মশলার কোটে থাকা জিরে আর মুড়ি দিয়ে করছি আপনারা চাইলেন এই মশলাটা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন আর আমি এখানে চেস্ট বেরি বলে একটা ফুল আছে ফুলের এই কুড়ি হয় এগুলো বেসিক্যালি যেটা আমি সার্চ করে জানতে পেরেছি সেগুলোকে ভালো করে হারভেস্ট করে নিয়ে এটা প্যাকিং করে অনলাইন দিয়েই বিক্রি করা হয় তো এরকম কিছু তথ্য আমি জানি সেটাই শেয়ার করলাম এটা হরমোন ব্যালেন্স করতে খুব সুবিধা করে তো অবশ্যই জানাবেন এই ফুলটা কি এই ফুলটা সবসময় ফোটে না এই শীতের পরে যখন বসন্ত আসে তখনই ফুলটা বেশি ফোটে তো আমি আমার টক ওয়াটার শেষ করেছি আর সুন্দর সঙ্গে চোখের সামনে এই ফুলটা আমি দেখতে পেলাম খুব সুন্দর কালারটা দূর থেকে দারুণ লাগে অবশ্যই অনেক উঁচুতে যেহেতু আমি তিনতলার ওপরে থাকি যেখানে আমি থাকি ভাড়া তো সেখান থেকেই এই ফুলটা আমি দেখতে পাচ্ছি অনেকটাই দূরে ছিল আর পাশেটা জলের ট্যাঙ্কি আছে আর ওইদিকে সজনে ফুল অনেকটাই জঙ্গল মানে গাছপালা ভর্তি জঙ্গল রয়ে রয়েছে অবশ্য তারা পরিচর্যা করে নিজেদের মতন করে তো এই হচ্ছে সজনে ফুল ওখানে ভেতরে কেউ যায় না আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে সজনে ফুল বাট এখানে দাম অনেক বেশি যদি বাড়িতে যায় তাহলে নিয়ে আসবো সেটাই ভাবছি তো এদিকে আমি আমার দুটো আপেল আছে তার মধ্যে একটা গোটা আপেল আমি নিয়েছি আর একটা অর্ধেক আপেল নিয়ে আমি আমার ওটসের জন্য প্রিপেয়ার করব আর এদিকে আমি কিছু কাবলি ছোলা ছিল সেটাই পুরোটা আমি ভিজিয়ে দেবো আমার এমনিতেই ভেজাতে মনে থাকে না সেটা বাদাম হোক বা ছোলা হোক আমি ভুলে যাই তাই জন্য আমার মনে হয় যে ভিজিয়ে রেখে দেওয়ার পর একদিন দুদিন রেখে খাওয়াই যেতে পারে তো আমি সেটাই করি তো অল্প করে ওটস নিয়েছি আমি বেশি নেবো না কারণ আমি খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে পারি কারণ আগে আমি একাই আছি বাড়িতে আর আমি একা থাকব মানে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একটাই তরকারি করব আর আমার বেশি কিছু লাগবে না আচ্ছা আমি ওটসটাকে কীভাবে প্রিপেয়ার করি সেটা শেয়ার করি অল্প একটু তো প্রথমে অল্প করে জল দেবো ওটসের ভেতরে নর্মাল অতিরিক্ত জল হয়ে গেলে মানে জিনিসটা ঘেটে যাবে তখন আর ভালো লাগে না এমনি ওটসটা অনেক দিন ধরে আছে আমার কাছে আমি ওটস খুব অল অল্প করে খাই তো এক কেজির প্যাকেট থাকে আমার অনেক দিন হয়ে যায় তো প্রথমে অল্প জল দিয়ে গরম করে নিতে হবে আমি একদম এক মিনিট আমার সময় লাগেনি এক থেকে দু মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তারপরে হচ্ছে আমি বড় চামচের দু চামচ টক দই দেব আর হচ্ছে সঙ্গে অল্প মিক্সড ড্রাই ফ্রুট অ্যান্ড মিক্স সিট এই দুটো ইউজ করব তো তার আগে আমি আপেল কুচিগুলো অ্যাড করে নিচ্ছি তারপরে গিয়ে আমি ওপর থেকে মিক্স সিটটা দিলাম এখানে পাম্পকিন সিড সানফ্লাওয়ার সিডস আর হচ্ছে আলসি যেটা বলে এটা আমার বাংলাটা আমার ঠিক মনে নেই নাম তো সেই সমস্ত কিছু সিট একসাথে থাকে আর হচ্ছে চিয়া সিডও থাকে এতে আর এই মিক্স সিটের মধ্যে অ্যাপ্রিকট তারপরে হচ্ছে এমনি নর্মাল কাঠবাদাম কাঠবাদামগুলো আমি তুলে রেখে দিচ্ছি কারণ এগুলো ভিজিয়ে খাওয়াই খুবই ভালো এমনিতেও যে কোনো বাদাম খাওয়া ভিজিয়ে খাওয়াটাই বেটার বাট আমার কাছে আমি তো মনে থাকে না আমার ভিজাতেই মনে থাকে না কোনো কিছু তো আমি অতটা চাপ নিই না কাঠবাদামগুলো আমি আলাদা করে ভিজিয়ে রাখি আমার চার পাঁচ দিন হয়ে যায় আর এমনিতে আমি একটা দুটো অ্যাড করেছি আর কাজু বাদাম আর কিশমিশ এমনি ভিজিয়ে খেতে ভালো লাগে না তবু যদিও কেউ খায় তো বলবো ভিজিয়ে খাওয়াটা বেটার যে কোনো ডক্টর এটাই বলে যে ভিজিয়ে খাবেন যে কোনো বাদাম তো অবশ্য আমি অ্যাপ্রিকটা বাদ দিয়ে আমি খেলাম আজ ওটসটা অনেকদিন পর খাচ্ছি আর দেখতে খুব সুন্দর লাগছে লাল লাল আপেল টক দই আছে আর ক্রিমি টেক্সচার আছে বাট হ্যাঁ লাস্টে আমি একটু গুড় অ্যাড করেছি কারণ গুড় ছাড়া খুব একটা খারাপ লাগছিলো অবশ্য অল্প কিশমিশও ছিল মাঝে মাঝে মুখে পড়ছিলো খুব সুন্দর লাগছিলো ও হ্যাঁ এইদিকে আমি পেঁয়াজ কেটে আর লাল বিটের জলে ভিজিয়ে রেখেছি আমি দেখছিলাম যে একটা ভিডিওতে লাল বিট কেটে পেঁয়াজ ভেজালে হালকা করে লাল রঙ আসে দেখি কতটা হয় অপরদিকে আমি এখানে আমি আমার পনিরের তরকারি প্রিপারেশন স্টার্ট করেছি যেটা একটা বেজে গেছিলো তখন তো আমার একটা তিরিশের মধ্যে বান্না হয়ে গেছে আমার কাছে বেশি কিছু ছিল না তাই জন্য যা কিছু ছিল তাই কিছু দিয়ে আমি রেডি করছি পেঁয়াজ আর টমেটো দিয়েছি এখানে আর রসুন কোনো অ্যাড করিনি আর হচ্ছে কাজুবাদাম অল্প আর কিশমিশ কুচি হাতে গোনা কাজু বাদাম খুব আমার কাছে কিছুই ছিল না আর আমি একদম ড্রাই ফ্রুট ওয়েস্ট করি না আমার অনেক দিন ধরে চালাতে হবে এইরকম মনোভাব নিয়ে চলি বাট ছোট থাকলে অবশ্যই চুরি করে খেয়ে নিতাম সেটা আমার কাছে আছে এখন আমি বাড়িতে গেলে আমার বাবা নিজেই বার করে দেয় তো যাই হোক একটা আমার রান্নাটা হয়ে গেছিলো এই রেসিপিটা চাইলে কেউ বলতে পারে আমি ফের একবার দেখিয়ে দেব আমার কাছে পুরো রেসিপি রেকর্ডটা ছিল না আর আমি চাইনি দিতে বোরিং করতে চাইনি ব্লগটাকে তো তারপরে হচ্ছে আমি পেপে একটা পাত্রে একদম বোল এটা ছোটো বোল তো সেটা তার মধ্যেই আমি সমস্ত যা ভাত খাবো সেটুকানি ভাত নিলাম আর সঙ্গে আমি আগে থেকে কেটেছিলাম শশা সেই শশা আর কিছুটা সেই বিটের জলে ভেজানো পেঁয়াজ দিয়েছি অল্প করে নিচ্ছে কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো বলে তুলে রাখলাম দিয়ে দেখতে দারুণ লাগছিলো অসম লাগছিল আমি খাবারের প্লেট বা আমি এরকম করে সাজাতে আমার খুব ভালো লাগে দেখতে সুন্দর হলে জিনিসটা খেতেও সুন্দর লাগবে আর কমফার্ট ফুড সুন্দর করে সাজালে দেখতে সব থেকে সুন্দর লাগে সেটা আলু সেদ্ধ আর ডাল হলেও দারুণ লাগে দেখতে তো অবশ্যই আমি তরকারিটা ওপর থেকে বেশি করে পর করবো যেহেতু আমি দেড়শো গ্রাম মতন পনির ইউজ করেছি রান্নাটার জন্য আর বাকি অল্প পনির আমি রেখে দিয়েছি যেহেতু আমি একা খাবার আমার হাজব্যান্ড পনির খেতে একদম পছন্দ করে না আর তার থেকে তুলনায় আমি বেশি পছন্দ করি আমার এই খাবারের প্লেটিংটা এত সুন্দর লাগছিল আমার নিজেরই মুখ থেকে জল আসছে এখন আমি খেয়ে নিয়েছি আর ভিডিওটা এডিটিং করছি আর অল্প করে গন্ধরাজলেবু ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর এক গ্রাস মুখে নিতেই আমি একদম আনন্দের সাগরে ভেসে গেছিলাম কি ভেবেছ আমি শুধু হেলদি খাবার খাই তা নয় একটা চিকেন রোলের জন্য আমি আমার ডায়েটও শেষ করে দিতে পারি আমার এই দ্বিতীয় দিনের ভ্লগটা কেমন লাগলো